বিশ্বনবী মসজিদে নববীতে প্রবেশ করলেন, এক সাহাবি বলে আদম হলো সাফিউল্লাহ, আরেক সাহাবি বলে আমার কাছে অবাক লাগে মুসা হলো কালিমুল্লাহ, মুসার সাথে আল্লাহ সরাসরি কথা বলতেন, আরেক সাহাবি বললেন ইব্রাহিম হলো খলিলুল্লাহ। বিশ্বনবী সবগুলো শুনলেন। বিশ্বনবী এবার মসজিদে নববীতে ঢুকে বললেন, তোমাদের কথা আমি শুনেছি, তোমরা ঠিকই বলেছ, আদম নবী সফিউল্লাহ, মুসা হলো কালিমুল্লাহ, ইব্রাহিম হলো খলিলুল্লাহ, আর জানো নাকি আমি হলাম হাবিবুল্লাহ। খলিল মানে আল্লাহর বন্ধু, হাবিব মানেও বন্ধু, কিন্তু খলিল হচ্ছে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে, আর হাবিব হলো এমন বন্ধু যারা খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে।